ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আরে ইসলাম যদি ঠিক আছে, এই মাদ্রাসার জন্য আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন সংগঠনের কারণে মাদ্রাসা থেকে না, এটা খুব ভালোভাবে জানবেন। আনোয়ার ফাইজি যদি তৈরি হয়েছে এই মাদ্রাসাতেই হয়েছে, আব্দুল্লাহ সালাফি যদি তৈরি হয়েছে মাদ্রাসাই হয়েছে, সাউদ যদি হয়েছে এই মাদ্রাসাই, আল্লামা ইবনে বাজ, আল্লামা নসরুদ্দিন আলবানী যদি হয়েছে, শেখ ইবনে উসাইমিন যদি হয়েছে এই মাদ্রাসাই হয়েছে, সুপ্রিয় ভাই এবং এই দ্বীনি শিক্ষা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি বা কোন সংগঠনের মাধ্যম দিয়ে আলেম নয়। সংগঠন তো বহুদিন থেকে আছে, আমাদের জন্মের আগে থেকে আছে সংগঠন, এখন পর্যন্ত এই সংগঠনের মাধ্যম দিয়ে মাদ্রাসার শিক্ষা ছাড়া একটা আলেম তৈরি হয়েছে? ব্রাদারকে বলা হচ্ছে, ব্রাদারদের বলা হচ্ছে যে তারা হাদিসের এবারত করতে পারবে না, তো সংগঠনের কর্মীরা কি আপনার হাদিসের এবারত করতে পারবে নাকি? যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের, তো এই জন্য মাদ্রাসার গুরুত্ব অপরিসীম সুপ্রিয় ভাই এবং বল। তাহলে সাথে সাথে আমি এ কথাও বলতে চাই যে মাদ্রাসার কমিটি এবং শিক্ষক যারা আছেন, আপনারা ইসলামকে বাস্তবায়নের জন্য লোকজন কে কি বলছে এটা নয়, পুরো পবিত্র কোরআন এবং সুন্নাকে বাস্তবায়িত করার জন্য। আর আমি মনে করি যে জনগণ মনে করে আমাদেরকে শরীয়ত অনুযায়ী পরিচালিত করছে, এজন্য আমরা মাদ্রাসার কর্মকর্তা এবং বিশেষ করে মাদ্রাসার আলেম ওলামা কমিটি কর্তৃপক্ষ যদি মাদ্রাসার আলেমদের পরামর্শে যদি সমাজ সংশোধনের কাজে যদি নেমে পড়েন, তাহলে ইনশাল্লাহ ব্যাপক কাজ হবে, ব্যাপক কাজ হবে। তার কারণ জনগণ জানেন, ভুল শিক্ষা দিলেও জনগণ মনে করেন যে সঠিক শিক্ষা দিচ্ছেন, তো ভুল নয়, আমাদের সঠিক শিক্ষা দিতে হবে। আর সঠিক যদি শিক্ষা দিই ইনশাআল্লাহ যে মুসলিম জাতি আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সুপ্রিয় ভাই এবং বোন, জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিষয়ের বর্ণনা করলেন, তারপরে বললেন যে এটা সেই সময়ের কথা যখন জ্ঞান উঠে যাবে, দিনই এল উঠে যাবে, তো জিয়াদ বিন লাবিদ তিনি বলছেন আল্লাহ রাসূল কিভাবে জ্ঞান উঠে যাবে, কোরআন আমরা পড়ছি, আমাদের সন্তান সন্ততিদের পড়াচ্ছি, তারা আবার তাদের ছেলে মেয়েদের পড়াবে, সন্তান সন্ততিদের পড়াবে, ইয়ে ধারা কিয়ামত পর্যন্ত তো চলতেই থাকবে। যে চলছেই দেখছেন না, একটা মাদ্রাসা ছিল, দুটো মাদ্রাসা হলো, তিনটা মাদ্রাসা হলো, মাদ্রাসা বিরোধী হতে আছে, হাফেজ আগে একটা ছিল, এখন দুটো হয়েছে, পাঁচটা হয়েছে, দশটা হয়েছে, প্রচুর আপনার তাহলে আলেমের মতো হতে আছে, পড়তেই আছে, সবকিছু আছে। জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলছেন যখন বুঝে জ্ঞান উঠে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন জ্ঞান উঠে যাবে, এটা সেই সময়ের কথা, যখন জ্ঞান উঠে যাবে অর্থাৎ কিয়ামতের পূর্বের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তো সাহাবী জিয়াদ বলছেন যে আল্লাহ রাসূল জ্ঞান উঠে যাবে কিভাবে, আর তো জ্ঞান বৃদ্ধি পাবে, প্রসার লাভ করবে, বিস্তারিত হবে, অনেক মানুষ এটা শিখে ফেলবে, তো জ্ঞান কিভাবে উঠে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তো ভেবেছিলাম তুমি একজন বুদ্ধিজীবী, তোমার মা তোমার জন্য বিলাপ করবে, জীবন যাপন করে না। হাদিস নম্বর 17919 সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 4048 এবারত লাফস আপনার সহি মুসলিম, এই সুরানে ইবনে মাজাহ 4048 নম্বর হাদিস। সুপ্রিয় ভাই বোন, আজকে আমরা কোরআন পড়ছি, সুন্নাহ পড়ছি, চেষ্টা করছি বাস্তবায়নের পর, আমরা যদি পুরোপুরি এই কোরআন এবং সুন্নাহকে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে আমরা যদি বাস্তবায়নের করার সার্বিক যদি প্রচেষ্টা করি, আমার দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ মুসলমানদের শাসন ক্ষমতা দেবেন, শাসন ক্ষমতা দেবেন। ইসলামের বাস্তবায়ন না করে যারা শাসন ক্ষমতা, শাসন ক্ষমতা বলে চিৎকার করছেন, তারা পবিত্র কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করছেন, ওভাবে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়নি, আর ওভাবে ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না। সুপ্রিয় ভাই এবং বল, এজন্য আপনাদের বলতে চাই যে এই পবিত্র কোরআন এবং সুন্নাহ আপনারা শিখুন, জানুন এবং তা সমাজে বাস্তবায়িত করার জন্য সার্বিক প্রচেষ্টা করুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই শেষ হাদিস বলে আমি আমার বক্তব্য দিয়ে করেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সাল্লাল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কথা মনে রাখবেন, শুনুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন খাদ্য গ্রহণকারীরা পাত্রের চতুর্দিকে যেমন একত্র হয়, বি জাতিরা বি ধর্মীরা তোমাদের বিরুদ্ধে, হে মুসলিম তোমাদের বিরুদ্ধে তারা সবাই একত্রিত হবে,
তখন প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সেই সময় কি মুসলমানদের সংখ্যা কমে যাবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তখন মুসলমান হবে বলে, তখন মুসলমান হবে বলে কাআন্নাকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন তোমাদের সংখ্যা হবে বলে কাআন্নাকুম গুসাবুন কা গুসালিস্তাই, কিন্তু তোমাদের অবস্থা হবে প্লাবনের পানিতে ভেসে যাওয়া আবর্জনার মতো, লবণের পানিতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের অন্তর থেকে, তোমাদের পক্ষ থেকে ভয়কে দূর করে দেবেন, আতঙ্ক দূর করে দেবেন এবং তোমাদের অন্তরে ওহান ভরে দেবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওহান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মায়া মমতা এবং মৃত্যুকে অপছন্দ করা, কারাহিয়াতুল মাউত, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, পৃথিবীর মায়া মমতা, পৃথিবীর মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা। সুনান আবু দাউদ হাদিস নম্বর 4297 আর মুসলিম আহমদ হাদিস নম্বর 22397, এই 22397 মুসলিম আহমদ এখানে আছে, হুব্বুল হায়াত ওয়া কারাহিয়াতুল মাউত, জীবনের মায়া মমতা এবং মৃত্যুকে অপছন্দ করা, উভয় তাৎপর্য কি? যে জীবনের মায়া মমতা, পৃথিবীর মায়া মমতা, ধন সম্পদের মায়া মমতা এবং মৃত্যুকে অপছন্দ করা। আজকে আমাদের সকলের এই অবস্থা, মরতে আমরা চাই না, পৃথিবীর মায়া মমতা, সুপ্রিয় ভাই এবং বোন, এমনকি মৃত্যু শয্যায় যখন আমরা শায়িত তখনও আমরা বলি ছেলের ভবিষ্যৎ, আপনার ব্যবসা বাণিজ্য আপনার সবকিছু বুঝিয়ে দিই, ব্যবসা বাণিজ্যের হিসেব নিকেশ সবকিছু বুঝিয়ে দিই যাতে ও ভালোভাবে থাকে। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যেহেতু দুনিয়াদার, আমরা যেহেতু দুনিয়া পাগল, এজন্য দুনিয়ার মৃত্যুর শয্যায় শায়িত অবস্থাতে ওই দুনিয়া আমাদের হৃদয় থেকে যায় না, জবান থেকে সেই সময় সেটাই বের হয়। সুপ্রিয় ভাই এবং বোন, পবিত্র কোরআন অধ্যয়ন করুন, সূরা বাকারা, ইয়াকুব আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, তারা তাদের সন্তানদের কি ওয়াসিয়ত করেছিলেন? ইয়াকুব আলাইহিসসালাম মৃত্যুর শয্যায় শায়িত, ছেলেদেরকে ডাক দিয়ে বলছেন আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? সহিহ বুখারী হাদিস নম্বর 4700 অধ্যয়ন করুন, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত, দুধ পান করানো হচ্ছে পেট দিয়ে গড়িয়ে পড়ছে, খেজুর খেজুরের শরবত পান করানো হচ্ছে আপনার পেট দিয়ে গড়িয়ে পড়ছে, সবাই ধরে নিয়েছেন আর উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস বাঁধবেন না, মারা যাবেন। সেই মুহূর্তে একজন যুবক প্রশংসা করছেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহর, প্রশংসা করছেন যে আপনি খুব ভালো কাজ করেছেন, জীবনে অনেক ভালো কাজ করেছেন। প্রশংসা করে যখন যাচ্ছেন তখন আপনার টাকনু, জি আপনার কাপড়টা আপনার টাকনুর নিচে, আপনার মাটিতে আপনার ধুলো ঝাড়তে ঝাড়তে আপনার যাচ্ছে, উমার রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থায় মৃত্যুর শয্যায় শায়িত থাকা অবস্থায় বলছেন যে ওই ভাতিজাকে ডাকো, জি ছোটদেরকে ভাতিজা বলে সম্বোধন করতেন, ওকে ডাকো। এলেন, তারপর বলছে ইরফা সাওবা, তোমার কাপড়টা উপরে উঠাও, তোমার কাপড়টা উঠাও, আমার ছেলেরা আজ টাকনুর নিচে কাপড় পরে, মেয়েরা টাকনুর ওপরে কাপড় পরে, শরীয়ত বিরোধী আমার আপনার সন্তান সন্ততি হাজার হাজার কাজ করে চলেছে, তারপরও সেই বিষয়ে আমাদের কোনো ভ্রূক্ষেপ নাই, গুরুত্ব নাই। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আমাদের আমরা সংখ্যায় বেড়ে চলেছি গরু ছাগলের মতো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন প্লাবনের স্রোতের মতো হবে এদের অবস্থা, আজকে আমরা নামে মাত্র মুসলমান হয়েছি, এর জন্য পৃথিবীতে মুসলিম জাতি মার খাচ্ছে, এটা হচ্ছে অন্যতম কারণ। সুপ্রিয় ভাই এবং বোন, যদি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই আর বাস্তবেই যদি আপনারা আখেরাতে মুক্তি পেতে চান, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে আমি বলবো একবার গা ঝাড়া দিয়ে উঠুন, আপনার জীবনটাকে পরিবর্তন করুন, মানসিক চিন্তা ভাবনা পরিবর্তন করুন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র করার সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন। সুপ্রিয় ভাই এবং বোন, এসব মাদ্রাসা সরকারের টাকাই চলে না, এসব মাদ্রাসা আপনাদের দানে, আপনাদের টাকায়, আমাদের দানে, আমাদের টাকাই চলে। এজন্য সার্বিকভাবে আমি সকলকে বলতে চাই, সুপ্রিয় ভাই এবং বোন, সে সংগঠনের কোন কর্মী হন, সংগঠনের ব্যক্তিবৃন্দ হন, অন্যান্য লোক হন, সুপ্রিয় ভাই এবং বোন, এমনকি অমুসলিম ভাইদেরও বলবো, যদি আপনারা যদি শান্তি যদি পেতে চান, আপনারা যদি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আপনারা যদি মা বোনদের ইজ্জত এবং সম্ভ্রম যদি রক্ষা করতে চান, তাহলে এই মাদ্রাসায় টাকা দান করবেন। টাকা দান করবেন কেন? এই মাদ্রাসা থেকে এই প্রকৃত মানুষ তৈরি হয়, এই মাদ্রাসা থেকে এই সুশিক্ষিত ছেলে তৈরি হয়, এই মাদ্রাসা থেকে আপনার নেই হিসাব প্রতিষ্ঠাকারী আপনার আলেম তৈরি হয়, এজন্য এই মাদ্রাসায় আপনাদের টাকা দিতে হবে, এই মাদ্রাসায় শিক্ষা অর্জন করুন। অবশ্যই ভাইরা আপনারা করতে পারেন, করো, অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র করার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।